আশানালী মাটি থেকে উঠে আসা এক যোদ্ধা যিনি শূন্য হতে শুরু করে শুধুমাত্র নিজের কঠোর পরিশ্রম আর মেধা দিয়ে তৈরি করেছিলেন নিজের শক্ত অবস্থান নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় এবং সফল কমেডি অভিনেতা হিসেবে কিন্তু তার জীবনের শুরুর দিকটা এতটা সুখকর ছিল না অনেক কষ্ট আর ঘাম ঝরিয়ে তাকে এতটা পথ লাড়ে দিতে হয়েছে কষ্টের সেই দিনগুলোর কথা স্মৃতিচারণ করে তার মেজর ছেলে বলেন বাবা জীবনে অনেক কষ্ট করেছেন শুরুর দিকের সময়ে বাবা স্টেজ প্রোগ্রাম করত। গ্রামের মাটিতে পাটি বিছিয়ে স্টেজ বানানো হতো মাত্র একশো দেড়শো টাকার জন্য বাবা সারা রাত প্রোগ্রাম করেছেন শুরুর দিকে সেই সময়টাতে তিনি হেজাদের সাথেও অনেক কাজ করেছেন অভিনয়কে প্রচণ্ড ভালোবাসার কারণে তিনি কখনো অভিনয়কে ছোট করে দেখতেন না সামান্য একটা সুযোগকেও হাতছাড়া করতেন না বাবা জীবনের শুরুতে আর্থিক টানাপোড়নের মধ্যেও সময় পার করতে হয়েছে তাকে অর্থের যোগান দিতে তিনি নিজের পৈতৃক জমি জমা বিক্রি করেছেন শুধু তাই নয় তার সহশিল্পীদের সাথে টাকা পয়সা নিয়েও কোনো ধরনের কোনো ঝামেলা হতো না অর্থের তেমন একটা লোভ ছিল না আসান আলির ভিতরে জনপ্রিয়তার একটা পর্যায়ে ঢাকা থেকে ও তার কাছে অনেক ধরনের লোভনীয় প্রস্তাব আসত কিন্তু নিজের শিল্পী দল এবং গ্রামের ভালোবাসার টানে তিনি সমগ্র জীবন গ্রামের মাটিতেই কাটিয়ে দিয়েছেন কখন তার ক্যান্সার ধরা পড়েছিল এমন প্রশ্নের জবাবে তার ছেলে বলেন ওনার প্রথম ক্যান্সারটি ধরা পড়ে ইন্ডিয়ার একটি প্রোগ্রামে যাওয়ার পর সেখানে অভিনয় করার কালে তার মুখ থেকে সামান্য রক্ত বের হয়েছিল তারপরে সামনে আসে তার ক্যান্সার রোগের কথা তারপর থেকেই ভিতরে ভিতরে কষ্ট পেতেন আসান আলী কিন্তু কখনো পরিবার কিংবা আত্মীয় স্বজন কাউকে বুঝতে দিতেন না সদা হাস্যজ্জ্বল ছিলেন এই মানুষটি পাশাপাশি চালিয়ে গিয়েছেন নিজের চিরাচরিত পেশা কৌতুক অভিনয় মৃত্যুর আগ পর্যন্ত তিনি হাসিয়েছেন হেসেছেন দর্শকদের নিজের কাজ দিয়ে তিনি ভক্তদের মাঝে বেঁচে থাকবেন আজীবন তো বন্ধুরা এই ছিল বর্তমান খবর পরবর্তী আপডেট খবর পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ